ড্রিঙত এনকাউন্টার ড্রাগস সরবরাহকারী লই আরক্ষীর গুলি রাজ্যত অব্যাহত আছে ড্রাগসর কলা ব্যবসায়। এটিও রাজ্যর একাংশ অঞ্চলত অব্যাহত আছে ড্রাগসর রমরমিয়া ব্যাপার। ড্রাগস সরবরাহকারী দৈনিক অব্যাহত রাখিছে ড্রাগসর সরবরাহ। এবার ঢিঙত ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর অভিযান, গুলিবিদ্ধ কুখ্যাত ড্রাগস ব্যাপারী আবুল। ঢিঙত ড্রাগসর ভর্তি স্কর্পিও জব্দ, আবুল হুসেনের ঘর জব্দ হেরোইন। হয়, তার মানে এটা ইনফরমেশন আসলে আমার হাতত কেবাদিনের পর, তো সেই ইনফরমেশন ভিত্তিতে একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল। আর অপারেশন টু গই পেলে আমি ফকিরবাড়ি গাঁওর পর টিং থানার অন্তর্গত আবুল টুকটুকি ফকিরবাড়ি গাঁওখানের নাম, তার আবুল হুসেন বলে এজন ব্যক্তির ঘরের পর আমি প্রায় 111 গ্রাম সাসপেক্টেড হেরোইন আমি তার ঘরের পর জব্দ করো। 9টা সব বক্সত আসলে গোটাই হেরোইনখিনি। আরক্ষীর জিম্মার পর পলায়নের চেষ্টা করেছিল আবুল হুসেনে। আরক্ষীর বেহু ফালি পলাবলে চেষ্টা করে আবুলে। তারপর যেটা আমি থিং এফআরও হসপিটালে আমি তো লই আই আসিল, সেইখিনি সময়তে তেও আমার কনস্টেবল এজন পুলক দাস তেওঁর নাম, তেওঁক মানে আঘাতপ্রাপ্ত করে তো পলাব চেষ্টা করে। তো সেইখিনি সময়তে আমার পুলিশ টিমের পর দুই যাই আমার গুলি ফায়ার করা হয় তেওঁক মানে রখাবর কারণে, আর তেওঁ ভরিত গুলিবিদ্ধ হয় আঘাতপ্রাপ্ত হয়ে ভরিত। আমি ইমিডিয়েটলি তেওঁক হসপিটালে কাকো লই আহো, তারপর এটা হসপিটালের পর তেওঁক জিএমসিএইচ লৈকে বেটার ট্রিটমেন্টের কারণে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ আবুল হুসেনক প্রথমে ঢিং এফআরইউত ভর্তি করা হয়, যদিও পিছত উন্নত চিকিৎসার বাবে প্রেরণ করা হয় জিএমসিএইচলৈ। এই ঘটনাত আঘাতপ্রাপ্ত হয় আরক্ষী কনিষ্টেবল পুলক দাস। উল্লেখ্য যে কুখ্যাত আবুল হুসেনে নগাঁও আর মরিগাঁও জেলার বিভিন্ন স্থানত নিজ বাসগৃহের পরাই চলাই আহিছিল ড্রাগসর নিষিদ্ধ ব্যবসায়। ঢিঙরপরা দীপজ্যোতি কাকতির রিপোর্ট, এনকে টিভি।